মাস্টার্স পাশ করে টাকার জন্য চাকরি হয়নি কুষ্টিয়ার মিরপুরের মামুন ও রশিদের। হতাশ না হয়ে প্রত্যয় করেন চাকরি করবেন না, চাকরি দেবেন। মাত্র 2600 টাকা নিয়ে শুরু করেন মধু সংগ্রহ। এখন তার অধীনেই চাকরি করেন 30 জন। মধু মামুন নামেই দেশ বিদেশে পরিচিত এই যুবক জানান, পরিশোধন যন্ত্র পেলে মধু রপ্তানি আরও বাড়াতে পারবেন। কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধোবাইল গেটপাড়ায় সরিষা ক্ষেত, পাশে সারি সারি বাক্সে মৌমাছির বিরামহীন ছুটে চলা। এটি মামুন রশিদের মধু সংগ্রহ প্রকল্প। তার এমন তিনটি প্রকল্পে কাজ করছেন কমপক্ষে 30 জন কর্মচারী। শিক্ষাজীবন শেষ করে চাকরি খুঁজেন মামুন, কোথাও চাকরি না পেয়ে নিজে কিছু করার স্বপ্ন দেখেন। 1997 সালে মাত্র 2600 টাকায় 4টি মৌ বাক্স নিয়ে শুরু করেন মধু সংগ্রহ। খাঁটি মধু বিক্রি করে কয়েক বছরে তিনি সুনাম অর্জন করেন, পরিচিতি পান মধু মামুন হিসেবে। 2017 সাল থেকে অস্ট্রেলিয়া, স্পেন ও কোরিয়াতে মধু রপ্তানি করছেন। অনার্স মাস্টার্স করার পরে বিভিন্ন জায়গায় চাকরির পিছনে হয়ে ঘুরেছি, টাকার অভাবে আমি বিভিন্ন কলেজে, তারপরে বিভিন্ন জায়গায় চাকরি করতে পারিনি। তখন মাঝে আমি দিশাঞ্জিতে কিছুদিন ব্রাঞ্চ ম্যানেজার চাকরি করছি, সেটা করার পরে আমি আমার মৌমাছির উপরে একে নির্ভরশীল হই। তখন আমি একটা দৃঢ় প্রত্যয় করি যে আমি চাকরির জন্য এভাবে ঘুরছি, কিন্তু আমি এমন একটা কাজ করব যেখানে আমি অন্য সবার কর্মসংস্থান সৃষ্টি করব। সেই দৃঢ় প্রত্যয় নিয়ে আমার কাজ চলা। আমাদের এই কুষ্টিয়া জেলার মিরপুর থানা তামাক উদ্দূষিত এলাকা ছিল। এখানে এক ছটাক জমিতেও সরিষা বপন করতো না। কৃষি সমসাময়িক অধিদপ্তর এবং আমি নিজে উদ্যোগী হয়ে এই এলাকার লোকজনকে উদ্বুদ্ধ করে তামাকটাকে বর্জন করে টোটাল সরিষার খেতে আমরা রূপান্তরিত করতে পেরেছি। যেটা আপনি দেখছেন নয়নবিরাম চারিদিকে শুধু সরিষার সরিষা। সরকারি পৃষ্ঠপোষকতায় আমি যদি রিফাইন করা মেশিনটা যদি সরকার আমাকে দেয়, তাহলে এই মধুটা আমি বিদেশে দিলে আমি অনেক লাভবান হব এবং আমার এখানে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হবে। চলতি মৌসুমে সরিষা, কালোজিরা, ধনিয়া ও লিচু ফুলের 20 টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা তার। প্রতি সপ্তাহে সংগ্রহ করেন কমপক্ষে 3 মণ মধু। এইটা দিকে উদ্বুদ্ধ হয়ে অনেক বেকার লোকজনও তারা এসে এসে আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হয়ে তারা আমার কাছ থেকে মধু ক্রয় করতেছে বা তারা খামার তৈরি করছে। খাঁটি ও টাটকা হয় অনেকে প্রকল্প এলাকা থেকে মধু কিনে নেন। পরাগায়নের ফলে সরিষার ফলনও ভালো হচ্ছে, লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। আসলে আমি মধু মামুনের কথা আগেই শুনছিলাম, তারপরে আমি গত পরশু দিনকে এদিক দিয়ে যাওয়ার সময় দেখছি এখানে অনেকগুলো মৌচাক আসি। মামুন ভাইয়ের সাথে কথা হলো এবং আসি অল্প একটু নেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে 5.5 কেজির মতো মধু নিয়েছি। তার মধুটা খাঁটি এবং আমরা যেটাকে বলি পরিপক্ক মধু। তো এই মধুটা আমরা তার কাছ থেকে নিয়েছি এবং নিয়ে আমরা বিভিন্ন মানুষকে দিয়েছি যারা ইতিমধ্যে তার মধু নিয়েছে, সবাই খুবই প্রশংসা করেছে। আমি 5 বিঘি ভূমি আছে সরিষা বুনেছি, এর আগে আছে মামুন ভাইয়ের আসার আগ দিয়ে আছে বুনছিলাম, বোনার পরে 2 মণ হয়েছিলাম, আর এখন মামুন ভাই আসার পরে আছে মোটামুটি 7 মণ দিকে হয়ে 7 মণ হয়। কৃষি কর্মকর্তাও বললেন মধু সংগ্রহের কারণে বাড়ছে সরিষার আবাদ। মৌচাষি মামুনকে সহায়তা দেওয়ার কথাও জানান। তো মামুন যখন এখানে মৌচাষটা শুরু করে তো তার ফলে এই এলাকায় সরিষার আবাদটা বৃদ্ধি পেয়েছে। গত বছর ছিল 1510 হেক্টর, এবছর আমার টার্গেট ছিল 1803 হেক্টর, কিন্তু সেটা আমরা টার্গেটকে অ্যাচিভ করেও পার হয়ে আমরা 2159 হেক্টর বর্তমানে আমার এই বছরে আবাদ হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে তাকে সেই মেশিনটা সরবরাহ করা যায় কি না। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা প্রজেক্ট আছে NATP, জাতীয় কৃষি প্রযুক্তি প্রোগ্রাম। এটা তো এটা থেকে ম্যাচিং গ্রান্ট হিসেবে এই মেশিনটা দেওয়া যায় কি না সেই বিষয়ে আমি পরবর্তীতে যখন ওইটার আবেদন আহ্বান করবে সেই চেষ্টাটা আমি করব তাকে সেই মেশিনটি সরবরাহ করার জন্য। মামুনের খাঁটি মধু বিক্রি হয় কেজি প্রতি 500 থেকে 1500 টাকায়। রপ্তানি ও কর্মসংস্থান বাড়াতে মধু পরিশোধন যন্ত্র কিনতে সহায়তা চান তিনি। রাসেল আহমেদ, RTV।